আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে বিতি হাসান আপুর লেখা লাভ নীতি গল্পের 9 নম্বর পর্ব। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। সকালে ঘুম থেকে উঠে আসাদ চলে যায়, তাতে যেন কোনো মাথা ব্যথা নেই নম্রতার। তার এখন আরও ফ্রি ফ্রি লাগছে। আসাদ যাওয়ার আগে কিছু বলে যায়নি, নম্রতা মনে মনে ভাবছে আসাদের উচিত শিক্ষা হয়েছে। তার আত্মসম্মান থাকলে আর এমুখো হবে না। নম্রতা মনে মনে গান গেয়ে যাচ্ছে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। নম্রতার খুশিটা দ্বিগুণ হলো নিজের বাইকে দেখে। অর্ক এসে জড়িয়ে ধরে নম্রতাকে। নম্রতা তাকে খুশি দেখে অর্কেরও ভালো লাগছে। তার মন বলছে বোন হয়তো সুখে আছে। অর্ক নম্রতার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আফসানা। অর্ককে দেখে আফসানা কোনো রকমই রিয়াক্ট করছে না, না রাগ দেখাচ্ছে আর না কান্না করছে, একদম স্বাভাবিক আচরণ করছে। এমনকি অর্কর সাথে কুশলাদিও করেছে। অর্কের ভেতরটা আফসানাকে দেখার পরই স্যাত করে উঠেছিল। এখন আবার এমন আচরণ, সামান্য টেনশনও হচ্ছে এবার অর্কের, কিন্তু বোন সামনে থাকে কিছু বলতেও পারছে না। নম্র যা, আমি এখন ফ্রেশ হব। আফসানার নম্রতা উঠে দাঁড়াতে পিছন থেকে আফসানার হাতটা ধরে ফেলে অর্ক। আফসানা দাঁড়িয়ে গেল, নম্রতা বেরিয়ে যায়। নম্রতা খেয়াল করেনি তার সাথে আফসানাও বের হয়েছে নাকি। নম্রতা যেতেই দরজা আটকে দেয় অর্ক। তারপর দৃষ্টি আফসানার দিকে তাকায়। আফসানার দৃষ্টি একেবারেই নর্মাল, এত নর্মাল চাহনি হয়তো রিলেশনের আগেও ছিল না আফসানার। দরজা লাগানো দেখে আফসানা ব্রকুচকে তাকিয়ে থাকে অর্কের দিকে। অর্কের শান্ত দৃষ্টি দেখে আফসানা একটা বড় শ্বাস ছেড়ে পাশ কাটিয়ে চলে আসতে নিলে অর্ক আফসানাকে টেনে নিজের কাছে নিয়ে যায়। আফসানাও নিজেকে ছাড়ানোর বিন্দু পরিমাণ চেষ্টাও করছে না, সে মুখ শক্ত করে অন্যদিকে তাকিয়ে থাকে। অর্ক কিছুক্ষণ তাকিয়ে থেকে আফসানার টুটি হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে স্লাইড করতে থাকে। আফসানা এবার চুপ থাকতে পারে না, সে রাগ করে না বিরক্ত হয়ে যায়, মহাবিরক্ত। অর্ক আপাতত আফসানার কাছে বিরক্তির পার্সন, যাকে আর সহ্য করার শক্তি হচ্ছে না আফসানার। সে এক চটকা দেয় অর্কের হাত সরানোর জন্য, কিন্তু একটু নড়াতে পারলেও সরাতে পারে না। কি করছেনটা কি অর্ক ভাই? চুপ ভাই কি? হ্যাঁ ভাই কি রে, আমি তোর ভাই। ভাই না তো কি, হাই, আপনি আমার জামাই লাগেন? আফসানার দুহাত পিছনে নিয়ে চেপে ধরে অর্ক। চেঁচিয়ে ওঠে আফসানা, লোকটা কি করতে চাইছেটা কি? যাই করুক, সে কোনো প্রকার রিয়াক্ট করবে না, ছাড়ুন আমায়। কীসব অসভ্যতমি, কেয়ারলেস ছিলেন, এখন কি ক্যারেক্টারলেসও হতে চান? ক্যারেক্টার আমার ঠিকই আছে পাখি, তোমাকে তো নিয়ে গবেষণা করতে বলেনি কেউ। উফ অসহ্য, ছাড়ুন বলছি, আমার মন ভেঙে পোষেনি আপনার, এখন কি ঘৃণার পাত্র হতে চান? আফসানার হাতটা ছেড়ে দেয় অর্ক, তারপর সোজা দরজা খুলে বেরিয়ে যায়। আফসানা শব্দ করে কেঁদে দেয়, জীবনটা বড্ড বিভীষিকাময় লাগছে তার কাছে, কোনো কিছুই তার মন মতো হচ্ছে না, যার ফলে জীবনের প্রতি এই আফসোস আফসানার। আসাদ তার চেম্বারে বসে বসে মনোযোগ দিয়ে একটা ভিডিও দেখছে। ভিডিওতে একটা মেয়ের বার্থডে সেলিব্রেশন করছে তার বন্ধুরা, মেয়েটার নম্রতার একটা ফ্রেন্ড, আর নম্রতাও আছে এই ভিডিওতে। নম্রতা খুবই এনজয় করেছে দেখেই বোঝা যাচ্ছে। হঠাৎ একটা ছেলে নম্রতার গালে কেক লাগিয়ে দেয়। নম্রতাও হেসে ছেলেটার গালে লাগিয়ে দেয়, নিজের গালের থেকে, তারপর তারা উভয়ে হেসে দেয়। খুবই শান্ত মেজাজে আসাদ ফুল ভিডিওটা দেখে। ভিডিওটা দেখে প্রথমে রাগ লাগলেও মনের কোথাও যেন একটা ধুপ করে ওঠে, মনটা কেমন যেন বেসামাল লাগছে। একটা দীর্ঘশ্বাস নিয়ে মোবাইলটা টেবিলে রেখে দেয়। তার মানে নম্রতার লাইফে অন্য কেউ আছে, এই জন্যই কি নম্রতা তার সাথে এমন করেছে? তাহলে সেটা প্রকাশ করে না কেন মেয়েটা? যদি আসাদ জোর করে তাহলে নম্রতা কিছুই করতে পারবে না, সেটা আসাদ জানে। তারপরও তাকে এই বিষয়টা জানতেই হবে, এবং তাও নম্রতার থেকে, কোনো কিছুই পরিকল্পনা ছাড়া আসাদ করে না, প্রত্যেকটা কাজ তার পরিকল্পনা মোতাবেক হয়। সে এমন কোনো কিছু করতে চায় না যাতে তার রাজনীতিতে ব্যাগ পেতে হয়। এর জন্য না বাবা আবারও তার উপর রেগে যায়। আসাদ দ্রুত বেরিয়ে পড়ে নম্রতার কলেজের উদ্দেশ্যে, পিছে তার বিশাল গার্ড বাহিনী। আসাদ আজকে প্রকাশ্যে এসেছে নম্রতার কলেজে। আজকে সে জানবে নম্রতার জীবনে সে ছাড়া কি কেউ আছে, আর কেউ থাকলেও তাকে দেখে নেবে কার এত বড় কলিজা। নম্রতা মাত্রই ক্লাসে বসে ব্যাগে বই ঢোকাচ্ছিল, আফসানা আজকে আসেনি, তার নাকি মন ভালো না, আর আজকে ইম্পর্টেন্ট ক্লাসও ছিল, নম্রতা মিস দিতে পারেনি। এরই মধ্যে কেউ চেঁচিয়ে বলে ওঠে, ওই বাবু আসছে, আসাদুর যেমন বাবু, দেখে যা কত সুন্দর সে, আমার তো খেয়ে ফেলতে ইচ্ছে করছে। নম্রতার মাথাটা চট করে গরম হয়ে যায়, এই লোকটা এখানে কেন এসেছে? মেয়েদের মাথা খাওয়ার জন্য এত রংডং করার কি আছে? বিয়ে হয়েছে, বউ আছে, কদিন পর বাচ্চা হবে, না তার তো সুন্দর দেখানো প্রয়োজন মেয়েদের মাথা খাওয়ার জন্য, যত্তসব। বকবক করতে করতে ক্লাস থেকে বের হয় নম্রতা।
কলেজের কেউ এখনো জানেই না নম্রতা এই বাবুর বউ। আজকে সে সবাইকে জানাবে এই সুন্দর লোকটা আর সিঙ্গেল নেই, সে এখন অন্য কারো সম্পদ, আর সেই সম্পদের মালিক আর কেউ না, এই নম্রতা। আসাদ প্রিন্সিপালের রুমে বসে স্যারের সাথে কথা বলছিল, এরই মধ্যে অনুমতি চেয়ে ভিতরে প্রবেশ করে নম্রতা। নম্রতাকে দেখে আসাদের চেহারায় কোনো পরিবর্তন আসেনি, যা দেখে নম্রতার রাগ বেড়ে যায়। সে প্রিন্সিপালের সাথে একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলে আসাদের দিকে তাকিয়ে চলে আসে। নম্রতা বেরিয়ে যেতে আসাদ একটা মুচকি হাসি দেয়, কারণ সে বুঝতে পারছে নম্রতা এখানে শুধু তাকে দেখতে এসেছিল। আসাদ প্রিন্সিপালের কাছে এসেছে নম্রতার কিছু ইনফরমেশন নিতে এবং সতর্ক করতে, যাতে তার বউ সেফ থাকে। প্রিন্সিপালের রুম ত্যাগ করে বেরিয়ে আসে আসাদ। মাঠে আসতে কোথা থেকে যেন নম্রতা তার হাত ধরে এক জাগ সাংবাদিক এর কাছে নিয়ে যায়। আসাদ সামান্য অবাক হয়, মেয়েটা আসলে করতে চাইছেটা কি, আর এগুলো কে জানালো, আর এত দ্রুত কিভাবে এগুলো পৌঁছালো? মুহূর্তে আসাদ ও নম্রতার চারপাশে আসাদের গার্ড ছড়িয়ে পড়ে। ম্যাম, আপনি স্যারের কি হন? ম্যাম, আপনার নাম কি? স্যার, আপনি এখানে কি করেন? আপনারা কি কোনো সম্পর্কে জড়িত? এমন হাজারটা প্রশ্ন ছুড়ে মারে সাংবাদিকগণ নম্রতা ও আসাদের উপর। আসাদ নম্রতার হাতটা চেপে ধরে কিছুটা ভিতরে নিয়ে আসে। নম্রতার দিকে অগ্নি চোখে তাকিয়ে বলে, কি হচ্ছেটা কি নম্রতা, এসবের মানে কি, কি করতে চাও? দেখেন না কি চাই আমি। আসাদের হাতটা ছাড়িয়ে নম্রতা সাংবাদিকদের কাছে চলে আসে, তার পিছনে পিছনে আসাদও এসে দাঁড়ায়। এর মাঝেই নম্রতা বলে ওঠে, আমি কে জানতে চান? তাই তো বলবো, এই লোকটাকে দেখছেন, আপনারা হয়তো জানেন না উনি বিবাহিত, হ্যাঁ, আর আমি তার স্ত্রী। তো ফ্রেন্ডস, এতটুকু ছিল আজকের পর্ব। আজকের পর্বটা হয়তো বা খুব বেশি ছোট হয়ে গেছে এই পর্বটা, তো কোনো কিছুই মনে করবেন না, কারণ অনেকগুলো পর্ব অলরেডি দিয়ে দিয়েছি, সেজন্য একটা পর্ব ছোট হওয়াতে কেউ কোনো কিছু না বললেই খুশি হব ছোট নিয়ে। তো সবাই ভালো থাকুন, ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন সবসময়। ফারুক স্টাডির সাথে অনেক বেশি ভালো থাকুন, সেই কেমন, আল্লাহ হাফিজ, বাই বাই, টাটা।